পাণ্ডবেশ্বরের ব্যাংক থেকে উধাও টাকা, অভিযোগ দায়ের থানায়, অভিযোগের তির ব্যাংক ম্যানেজারের দিকে। খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এলাকায় একটি বেসরকারি ব্যাংক থেকে 30,000 টাকা উধাও, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক ব্যাংক গ্রাহক। শনিবার সকালে পাণ্ডবেশ্বর রামনগর 3 নম্বর এলাকার বাসিন্দা সন্দীপ চ্যাটার্জি পাণ্ডবেশ্বরের একটি বেসরকারি ব্যাংকে 4 লক্ষ টাকা জমা করেন। তারপর তিনি ব্যাংকের সমস্ত নথিপত্র নিজের পাসবই আপডেট করিয়ে চলে যান। সেই দিনই সন্ধ্যায় ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজার সন্দীপ বাবু ফোন করে বলেন, আপনি যে 4 লক্ষ টাকা জমা করেছেন তাতে 2,000 টাকা কম আছে। সন্দীপ বাবু ব্যস্ত থাকার জন্য তিনি ব্যাংকের ম্যানেজারকে বলেন, আপনাকে আমি পরে ফোন করছি। এরপরে ফের ব্যাংকের ম্যানেজার ফোন করেন সন্দীপ বাবুকে, বলেন 2,000 টাকা নয়, আপনার 30,000 টাকা কম রয়েছে। এই কথা শোনার পরেই কপালে চিন্তার ভাঁজ পড়ে সন্দীপ বাবুর। এরপরেই ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজার সন্দীপ বাবুকে তার ব্যাংকে আসতে বলেন। ব্যাংকে যাওয়ার পর কী করে ব্যাংক থেকে 30,000 টাকা উধাও হলো ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করলে ব্যাংকের ম্যানেজার ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ দায়ের করেন। কী করে ওই গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা উধাও হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার জেরে পাণ্ডবেশ্বর থানায় ওই বেসরকারি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আমি অ্যাক্সিস ব্যাংকে আসি, 4 লাখ টাকা জমা দিই 11টা নাগাদ। তারপরে আমি এখান থেকে ফিরে যাই, আমি আমার কর্মস্থল থেকে যখন সন্ধ্যেবেলায় জমা দেওয়ার পরে আমি স্লিপ পাই, 4 লাখ টাকারই স্লিপ পাই, এবং 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়িয়ে পরে আমার ব্যাংকের বই আপডেট করি। সঠিক মূল্যই আমার অ্যাকাউন্টে ছিল, পাস বইটাও দেখে নিলাম, নিয়ে আমি আমার কর্মস্থলে চলে গেলাম। এই ধরনের কি আপনি খালি শিকার হচ্ছেন না, আর এই এলাকার বহু মানুষ, অনেক মানুষ যারা এসছে সবাই সাফারার এই ম্যানেজারের থেকে নানারকমভাবে। আমার তো মনে হয় যদি পুলিশ সঠিকভাবে, আমি পুলিশের কাছে আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, ওনার বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করা হোক। যদি তদন্ত করা হয়, আমাদের এটা সম্পূর্ণ কয়লা খনি অঞ্চল, অনেক এখানের যারা শ্রমিক আছে, অশিক্ষিত যারা আছে, যারা জানে না, তাদের যদি অ্যাকাউন্ট চেক করা হয় তো অবৈধ লেনদেনই এখানে অনেক কিছু পাওয়া যাবে।